জলবায়ু পরিবর্তনে ভারসাম্যহীন পরিবেশ, নাজেহাল দেশ। অথচ উত্তরবঙ্গের জেলাগুলোতে দিন দিন বাড়ছে পরিবেশঘাতী গাছ ইউক্যালিপটাস। সরকারি নিষেধাজ্ঞা না থাকায় কোনো ব্যবস্থাও নিতে পারছে না বন অধিদপ্তর। তবে গাছটি পরিবেশের জন্য হুমকি কিনা তা নিয়ে উচ্চতর গবেষণার দাবি বিশ্লেষকদের। দেবাশিস কুমার সরকারের রিপোর্ট। ইউক্যালিপটাস একটি গাছ হলেও বন্ধু নয় পরিবেশের জন্য। এর ক্ষতিকর দিক বিবেচনা করে জাতীয় সংসদের কৃষি সম্পর্কীয় সংসদীয় কমিটি উত্তরবঙ্গের জেলাগুলোতে ইউক্যালিপটাস গাছের জায়গায় অন্যান্য গাছ লাগানোর পরামর্শ দিয়েছে। তবুও বিস্তার রোধ করা সম্ভব হচ্ছে না দ্রুত বর্ধনশীল ও লাভজনক এই গাছের। কৃষকদের মাঝেও আছে নানা মত। বিগত 20 বছর আগে লাগাছিলাম, কিন্তু পরস্পর জানার পরে বুঝতে পারলাম যে গাছটা ক্ষতিকারক। গাছটা আমাদের ঘরে তীর হয়, বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এই গাছটা তো কাঠ ভালো এবং সরল লম্বা হয়, গাছটা দ্রুত বাড়ে। এই গাছটা পরিবেশের অনেক ক্ষতি করে এবং সেই সাথে পরিবেশের ভারসাম্য নষ্ট করে। কৃষি সম্প্রসারণ থেকে কোনো কিছু আমাদের হচ্ছে তো কোনো মানে মতামত দিচ্ছে না। এ বিষয়ে কোনো আইন না থাকায় ব্যবস্থা নেওয়ার এখতিয়ার বন অধিদপ্তরের নেই বলে দায় সারছে বন অধিদপ্তর। বিগত 10 বছর ধরে বন বিভাগ সরকারিভাবে কোনো চারা, ইউক্যালিপটাস চারা উত্তোলন করি না এবং সেটা ফিল্ড পর্যায়ে রোপণও করি না। তবে গাছটি পরিবেশের জন্য মারাত্মক হুমকি বলছে কৃষি অধিদপ্তর আর বিশ্লেষকদের দাবি উচ্চতর গবেষণার। পরিবেশ বিশেষজ্ঞদের মতে ইউক্যালিপটাস গাছ একটি পানি খেকো গাছ। এরা দিন 40 থেকে 50 লিটার পর্যন্ত পানি মাটি থেকে শোষণ করে। তাছাড়া এর শিকড় 20 থেকে 30 ফুট এলাকা জুড়ে বিস্তৃত থাকায় এরা আশেপাশের জমি, ফসলের ক্ষেত থেকে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান শোষণ করে। আমরা আসলে জানি না যে আসলে এর পানি শোষণ করার পরিমাণটা কতটুকু, কারণ এর কোনো যথার্থ কোনো গবেষণা হয়নি এখন পর্যন্ত। যদি ইউক্যালিপটাস গাছ নিয়ে কোনো তথ্যভিত্তিক সুন্দর কোনো একটা গবেষণা হয় এবং গবেষণার যদি ফলাফল আমরা জানতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে এর ক্ষতিকর দিকটা বেশি। ইউক্যালিপটাস গাছ নিয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছবে নীতি নির্ধারকরা, এমনটাই প্রত্যাশা সকলের। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর।